বিএসএফ পাচারকারীদের লড়াই। বিএসএফ এর গুলিতে জখম এক পাচারকারী, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো বিএসএফ। সীমান্তে বিএসএফ এবং পাচারকারীর লড়াই। বিএসএফ এর প্যালেট বন্দুকের আঘাতে গুরুতরভাবে আহত এক পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনহাটা গীতালদাহ পঞ্চধ্বজী ভারত বাংলাদেশ সীমান্তে। সীমান্তবর্তী এলাকাতে পাচারের ঘটনা যেমন নতুন কিছু নয়, ঠিক তেমনি বিএসএফ এবং পাচারকারীর লড়াইয়ের ঘটনাও বিভিন্ন সময় উঠে এসেছে সামনে। পাচারকারীরা নিত্য নতুন পথ অবলম্বন করে সীমান্তরক্ষী এলাকাগুলিতে পাচারের কাজ চালিয়ে যায়। কখনো সোনা বা রূপোর গহনা পাচার, কখনো আবার নিষিদ্ধ ওষুধ, ফেন্সিডিল কিংবা গরু পাচারের মতন ঘটনাও ঘটে সীমান্তে। তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তা ধরে ফেলাও সম্ভব হয়। সীমান্তে পাচার রুখতে কড়া পদক্ষেপ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে, যার মাধ্যমে প্রতি মুহূর্তে নজর রাখা হবে। এই সবকিছুর মাঝেও পাচারকারীরা নানা কৌশলে পাচারের চেষ্টা চালায় সীমান্তবর্তী এলাকায়। এদিন ফের সীমান্তে গরু পাচার রুখতে সক্ষম হয় বিএসএফ। পাচারের সময় বিএসএফ এর হাতে গুরুতরভাবে আহত হয় এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে দিনহাটা গীতালদাহ পঞ্চধ্বজী ভারত বাংলাদেশ সীমান্তে। বিএসএফ এর 90 নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা যায়, এদিন ভোররাতে প্রায় 20-30 জনের একটি পাচারকারী দল গীতালদাহ পঞ্চধ্বজী ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে 30টির মতো গরু পাচার করবার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিলেন কর্তব্যরত বিএসএফ কর্মীরা। সেই মুহূর্তে সেই পাচারের দলটিকে ধরে ফেলে কর্তব্যরত বিএসএফ কর্মীরা। ঘটনা সূত্রে জানা যায়, পাচারকারী দলটিকে ধরার সময় পাল্টা বিএসএফ এর উপর আক্রমণ করে পাচারকারী দলটি। এরপর বিএসএফ কর্মীরা আত্মরক্ষার্থে প্যালেট বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে। তখনই বিএসএফ কর্মীর গুলির আঘাতে গুরুতরভাবে আহত হয় এক পাচারকারী। বিএসএফ সূত্রে জানা যায়, আহত পাচারকারীর নাম সূর্যজিৎ বর্মন, বয়স 30 বছর, বাড়ি গীতালদহ দক্ষিণ খারিজা গ্রামের পরমানন্দ এলাকায়। জানা যায়, আহত পাচারকারীকে উদ্ধার করবার সময় বাকি পাচারকারীরা তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিএসএফ কর্মীরা জানান, আহত পাচারকারী সূর্যজিৎ বর্মনকে তড়িঘড়ি করে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই পাচারকারী। তবে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা জানান, সীমান্তে সদা তৎপর বিএসএফ কর্মীরা। সীমান্তে যাতে পাচারকারীরা পাচার করতে না পারে, সেই কারণে সর্বদা নজর রাখা হয়। কড়া নজরদারির কারণে সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আগামী দিনে আরো তৎপর থাকবে প্রশাসন এবং বিএসএফ কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কোচবিহার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।